নর্থ কোস্টাল ডিভিশন কৃষ্ণনগরের উদ্যোগে হরঘর তিরঙ্গার প্রচারে প্রভাত ফেরি। ভারতের স্বাধীনতার পাক 75 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর হরঘর তিরঙ্গা কর্মসূচি রূপায়ণে 25 টাকা মূল্যে পোস্ট অফিস থেকে বিক্রি হচ্ছে জাতীয় পতাকা। উদ্দেশ্য একটাই, প্রতিটি ভারতবাসীকে দেশের প্রতি আরও দায়িত্ববোধ এবং আন্তরিকতা করে তোলা। নদিয়া নর্থ কোস্টাল ডিভিশন কৃষ্ণনগর পোস্ট অফিস কর্মীদের উদ্যোগে আজ প্রভাত ফেরির উদ্বোধন করে কৃষ্ণনগর শহর। জানা যায়, পোস্ট অফিসে সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত এই একটি বিনামূল্যে প্রদর্শনী চালু করা হয়েছে। এই উদ্দেশ্যে এখনও পর্যন্ত 7,000-এরও বেশি জাতীয় পতাকা বিক্রি হয়েছে। মানুষের মাঝে আরও চেতনা বৃদ্ধির জন্য তাদের এই প্রচার বলেই জানিয়েছেন আমাদের। ক্যাম্পেইন চলছে, সেই ক্যাম্পেইনেরই অঙ্গ হিসাবে নদিয়া নর্থ কোস্টাল ডিভিশন তাদের ওপর দায়িত্ব ন্যস্ত হয়েছে যে প্রত্যেক ডিস্ট্রিক্টে আমরা একটা প্রভাত ফেরি করব এবং ভারতবর্ষের স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে যাতে প্রত্যেকটা ভারতবাসী তাদের নিজে নিজে গৃহতে প্রত্যেকটা ভারতবাসী যারা নিজ নিজ কাজের জায়গায় কর্মস্থলে দোকানে একটা আমাদের জাতীয় পতাকা সেই তিরঙ্গা যাতে ডিসপ্লে করতে পারে তার জন্য ভারতীয় ডাক বিভাগ থেকেও 25 টাকা মূল্যে জাতীয় পতাকা বিক্রি হচ্ছে। এই কদিনে আমরা প্রায় 7,000-এর বেশি জাতীয় পতাকা সারা উত্তর পরিমণ্ডলে বিক্রিও করেছি এবং আরও আগামী দিনে হয়তো বিক্রি হবে। আমরা চাইছি যে সাধারণ মানুষ এই ডাক বিভাগের মাধ্যমে যাতে জানতে পারে যে এই 75 বছর স্বাধীনতা দিবসে যাতে সকলেই এই অংশগ্রহণ করে 75তম স্বাধীনতা দিবসে অনুষ্ঠান, সেই হিসাবেই আমাদের এই প্রভাত। এছাড়া একটা এক্সিবিশনও হচ্ছে যে পার্টিশান অফ হরর নামকরণে, সেটা কৃষ্ণনগর হেড পোস্ট অফিসে হচ্ছে, সেটা 10টা থেকে 6টা অবধি প্রত্যেক দিনই আগামী 14 আগস্ট অবধি সেই এক্সিবিশন ফ্রি এবং প্রত্যেক নাগরিক সেখানে এসে এক্সিবিশন দেখতে পারে। আপনার নাম? আমার নাম প্রবাল বাগচি, সুপারিনটেনডেন্ট অফ পোস্ট নদিয়া নর্থ কোস্টাল ডিভিশন। থ্যাংক ইউ।